আমার আজকের রেসিপি সুজির মালাই কেক। এই সুজির মালাই কেক ভীষণই নরম, স্পঞ্জি আর অসম্ভব লোভনীয় স্বাদের খেতে হয়। একবার খেলে বারবার খেতে মন চায়। বানানো খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম, একেবারে ঘরোয়া উপকরণেই বানানো যায় এই দারুণ সুস্বাদু ডেজার্টটি। আমার অনুরোধ বন্ধুরা, অন্তত একবার হলেও এই সুজির মালাই কেক বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ আপনি চট করে ভুলতে পারবেন না। আজকে সুজির মালাই কেক বানাবার জন্য আমি এখানে একটা কাঁচের বোল নিয়েছি, তারপর এতে আমি দিচ্ছি মেজারমেন্ট কাপের চার ভাগের তিন ভাগ সুজি, আর এর সঙ্গে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা ইচ্ছা করলে সুজিটা মিক্সিতে গুঁড়িও নিতে পারেন, কিন্তু আমি গোড়াইনি, এটা খুব ছোট দানা সুজি। এবার আমি মেজারমেন্ট কাপের এক কাপ দুধ নিয়েছি, দুধটা দিয়ে চিনি আর সুজিটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। প্রথমে ভালো করে দুধ দিয়ে চিনি আর সুজিটাকে ভিজিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন, আর একটু দুধ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে হবে কি, চিনিটা গলে যাবে আর সুজিটা বেশ নরম হয়ে যাবে, হয়ে গিয়ে ফুলে যাবে। আধ ঘন্টা হয়ে গেছে, দেখুন আমি দেখে নিচ্ছি কেমন আছে। দেখুন সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, বেশ ফুলে গেছে, চিনি একেবারে গলে গেছে, আর পুরো মিশ্রণটা কিন্তু আগের থেকে ঘনও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভালো করে সবটা মিশিয়ে নিয়ে এখানে আমি 2 টেবিল চামচ রিফাইন তেল দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালো করে তেলটাকে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এইবার এখানে আমি দিচ্ছি ময়দা। কতটা ময়দা, না মেজারমেন্ট কাপে চার ভাগের তিন ভাগ আমি সুজি দিয়েছিলাম, আর বাকি যে এক ভাগ বাকি ছিল সেইটা আমি ময়দা দিয়ে ফিল আপ করলাম। তাহলে সব মিলিয়ে মোট হলো এক কাপ। তাহলে এক কাপ মানে উপাদানের মধ্যে আপনার চার ভাগে তিন ভাগ আছে সুজি আর এক ভাগ আছে ময়দা। এবার সমস্ত মিশ্রণটাকে ভালো করে ফেটাতে হবে। এই ফেটানোর কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। ফেটানো হয়ে গেছে আমার, এখন আমি কেক মোল্ডটা রেডি করছি। এজন্য দেখুন আমি তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দিয়ে যদি আপনাদের কাছে বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার তলায় লাগিয়ে নেবেন, অথবা আমি যেভাবে করছি এভাবে করবেন। দেখুন প্রথমে আমি তেলটাকে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, বাড়তি তেলটা আমি তুলে নিচ্ছি। এইবার একটু ময়দা আমি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে হাত দিয়ে ট্যাপ করে করে পুরো ময়দাটাকে এই বাটির গায়ে একটা কোট দিতে হবে। দেখুন পুরো বাটিতে আমি একটা কোটিং করে নিলাম ময়দার। এইবার ওই যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম তাতে আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিলাম, আর এক চামচ ইনো দিচ্ছি, আর একটু সামান্য জল দিলাম। আপনারা ইনোর পরিবর্তে এখানে বেকিং সোডাও দিতে পারেন, তবে আমি এখানে ইনো দিয়েই করছি। এইবার পুরোটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। নিয়ে এবার আমি কেক মোল্ডে পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। দেখুন আপনার ইনো দেবার পরে মিশ্রণটা কিন্তু আগের থেকে বেশ ঘন হয়ে গেছে। এবার আমি কেক মোল্ডটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে তলা পর্যন্ত সমানভাবে যায়। এদিকে আমি একটা কড়া বসিয়েছি গ্যাসে, বসিয়ে তাতে আমি জল দিয়ে জলটা কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেবার পর গ্যাসটাকে আমি সিমে করেছি। সিমে করে দিয়ে একটা স্ট্যান্ড লাগিয়ে মোল্ডটা দিয়ে দিলাম, উপরে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 20 পরে আমি খুলে দেখব কী অবস্থায় আছে। আমি মিনিট 15 আগে একবার খুলেছিলাম, তখনও হয়নি। এখন দেখছি কেমন হয়েছে, দেখছি আমার রেডি হয়ে গেছে কেক, কিন্তু এখন এটাকে ডিমোল্ড করা যাবে না, ঠান্ডা হতে দিতে হবে। এদিকে আমি মালাইটা রেডি করছি, এজন্য গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি 1/2 লিটার দুধ দিলাম। দুধ দিয়ে দুধটাকে একটু গরম করে নিয়ে এইবার এতে আমি দিচ্ছি গুঁড়ো দুধ। একটা বড় চামচের এক চামচ গুঁড়ো দুধ দিলাম, মোটামুটি এটা 2 টেবিল চামচ মতো হবে। তো দুধটা দিয়ে দুধটাকে গুলিয়ে নিচ্ছি। দুধটা দিলে, এই গুঁড়ো দুধটা দিলে দুধে একটা খুব সুন্দর টেস্ট আসে। এবার আমি চিনি দিচ্ছি। দেখুন এখানে আমি প্রায় 4 টেবিল চামচ হিসাবে চিনি দিলাম। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের মতো করে দিয়ে দেবেন। চিনিটা দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এইবার সবটাকে আমি ফুটতে দেব, এবং ফুটিয়ে এটাকে ঘন করতে হবে, তবে খুব ঘন যেন না হয় সেটা দেখবেন।
देखो दूधटा किन्तु आगे थेके बेश घन हो गेछे। एबार एखाने आमी किछुटा काजू आमंड और पेस्ता मिक्सिते गुड़िए रेखेछिलाम सेटा दिए दिएछि। एटा दिले खूब भालो टेस्ट हय ए मालाइयेर। ए जखन खीर मालाइटा आमी रेडी करब खूब भालो टेस्ट आसबे। तबे এটাকে আমি কিন্তু খুব পাউডারের মতো গুড়াইনি, বেশ একটু দানা দানা আছে সেরকম করে গুড়িয়েছি। আমার রেডি হয়ে গেছে মালাইটা। এখন কেকটাকে আমি ডিমোল্ড করব। এজন্য দেখুন একটা ছুরি দিয়ে চারপাশটা আমি একটু আগে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা উপরে প্লেট দিলাম, দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, দিয়ে উপর থেকে ট্যাপ করলে সুন্দরভাবে খুলে আসবে। দেখুন কেকটা আমার সুন্দরভাবে বেরিয়ে গেছে, দেখুন কত ভালো দেখতে হয়েছে, খুব নরম যে হয়েছে বুঝতেই পারছেন। দেখুন দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে কেকটা। এবার একটা ছুরি দিয়ে ভেতরে আমি ছোট ছোট গর্ত করে দিচ্ছি, যাতে আমি মালাইটা যখন ওপর থেকে ঢালবো ওটা ভেতর পর্যন্ত চলে যায়। দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি কেকটা, নিয়ে তারপরে দেখুন মালাইটাকে ঢেলে দিলাম। এটাকে মিনিট অন্তত 5-7 মতো এরকম রাখতে হবে, তারপর এটাকে আপনি সার্ভ করতে পারবেন। উপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছে বন্ধুরা। আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই একদিন আমার মতো করুন, দেখবেন দারুণ লাগবে আপনাদের খেতে। তাহলে অবশ্যই একদিন করুন, তারপর আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানান আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।